অর্থ আত্মসাত মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে আদালতে নেওয়া হয়েছে গতকাল হাইকোর্টের নির্দেশে তাদের হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ সোমবার সকালে শাহবাগ থানা থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয় দুদকের মামলায় আসামি এনএসইউ এর এই চার ট্রাস্টি হলেন রেহানা রহমান এম এ মোহাম্মদ শাহজাহান ও বেনজির আহমেদ ছবি জমি ক্রয়ের নামে অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টির আগাম জামিন আবেদন গতকাল হাইকোর্ট খারিজ করে দিলে কোর্টের নির্দেশে থানায় অ্যারেস্ট দেখে তাদের হেফাজতে রাখে এদিকে দুদক সূত্রে জানা গেছে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করতে পারে দুদক